বহুকাল আগে রাজগড় নামের এক গ্রামে নারায়ণ নামে এক জমিদার বাস করতেন। তিনি অবিবাহিত ছিলেন আর দান ধ্যানের প্রতি আগ্রহী ছিলেন। তার সমস্ত আত্মীয় স্বজন নারায়ণের চেয়ে তার টাকা পয়সা বেশি ভালোবাসত আর তার দুর্বলতার যতটা সম্ভব সুযোগ নিত। নারায়ণের বোন কমলার স্বামী নবীন সেই তালিকাতেই পড়ত। কমলা একদিন নবীনকে বলল, কি গো শুনছো, চলো না দাদার সাথে একবার দেখা করে আসি, অনেকদিন হয়েছে দেখা হয়নি, একা থাকে, দেখাশোনা করারও তো কেউ নেই। আরে হ্যাঁ হ্যাঁ, কেন যাবো না, আমরা গতবার তার কাছ থেকে যে টাকা পেয়েছিলাম সেটা তো শেষ হওয়ার পথে, এখন সংসার চালানোই মুশকিল। আচ্ছা, আমার দাদার কাছ থেকে টাকা নিতে তোমার লজ্জা করে না? তুমি কাজকর্ম করে টাকা রোজগারের চেষ্টা কেন করো না? সারা দিন শুধু শুয়ে বসে কাটিয়ে দাও, তুমি বলো এভাবে আর কতদিন চলবে আমাদের? আরে দাদার থেকে নিতে আপত্তির কি আছে, তিনি বিয়েও করেননি আর সমস্ত টাকা গ্রামের মানুষকে দান করে থাকেন, তাহলে আমার এনিতে সমস্যা কি আছে? আর শোনো, তার মৃত্যুর পর সব সম্পত্তি তো আমাদেরই হবে, কি তাই না? হ্যাঁ হ্যাঁ বুঝেছি, হ্যাঁ আমাকে এখন আর জ্ঞান দিতে হবে না, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দাদাকে গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চলো, অবশ্যই যাবো। কমলা আর নবীন ঠিক তার পরের দিন নারায়ণের সাথে দেখা করতে যায়। টুকটাক কথা হওয়ার পর নারায়ণ বলে, আরে বাবা জীবন, তুমি কি কোথাও কাজ টাজ করছো নাকি? আমি কি তোমার কাজের জন্য কোথাও সুপারিশ করবো নাকি? তা ঠিক নয় দাদা, আমি তো সবসময় কাজ করতেই চাই, কিন্তু যখনই লোকজন জানতে পারে যে আমি আপনার ভগ্নিপতি, তখন কেউ আর আমাকে কাজ দিতে রাজিই হয় না, আমি কি করব বলুন? বুঝতে পেরেছি, তুমি আর কমলা এখানেই থাকো আর আমার হিসেবপত্র দেখাশোনা করো, ঠিক আছে? তোমার মতো শিক্ষিত কাউকে তো আর আমি চাষবাস করতে বলতে পারি না, তাই না? যা বলবেন দাদা, আপনার হয়ে কাজ করাটাই সম্মানের, আর আমিও তো এটাই চেয়েছিলাম। কি কমলা, তুমি কথা বলছো না কেন কোনো? আরে দাদাকে বলো যে আজ থেকে আমরা সবাই এখানেই থাকবো। হ্যাঁ দাদা, ও যদি তোমার এখানে কাজ করে তাহলে আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো দাদা। আরে কি বলিস কমলা। কমলা আর নবীন নারায়ণের সাথেই থেকে যায় আর হিসেবপত্র দেখাশোনা করতে শুরু করে। নারায়ণ যথারীতি তার দান ধ্যান সব চালিয়ে যেতে থাকে এবং নবীন হঠাৎ একদিন বলে, আরে কমলা, তোমার দাদা তো দেখছি সব টাকা পয়সা গ্রামের লোকেদেরই দান করে দিচ্ছেন। তা নিয়ে তোমার এত চিন্তা কিসের? ওর টাকা, ও তা নিয়ে কি করবে ও ভালো জানে। আরে চিন্তা করবো না মানে? আরে শোনো, আমাদের যে আয় হয় না তার অর্ধেকেরও বেশি উনি তো দানই করে দিচ্ছেন, আর এখন তো হিসেবপত্রগুলো আমি নিজে হাতে করছি না, তাই আমি এইগুলো এখন জানতে পারছি সব। তুমি ঠিকই বলেছো, আমিও সেটা লক্ষ্য করেছি। তুমি সেদিন দেখলে না কেমন দিনমজুরের মেয়ের বিয়েতে 10,000 টাকা দিয়ে দিল? আচ্ছা এইভাবে যদি চলতে থাকে তাহলে তো একদিন সব কিছু শেষ হয়ে যাবে। আরে হ্যাঁ, আমি তো সেটাই বলছি তোমায়, এখনই তোমার ভাগের সম্পত্তি তোমার দাবি করা উচিত, নাহলে দেখবে ওটাও কোনোদিন উনি দান করে বসে থাকবেন। আমাদের বিয়েতে যৌতুক হিসেবে তো ও সেটা দিয়েই দিয়েছে, তুমি সেই সব টাকা উড়িয়ে দিয়েছো, ভুলে গেলে? আর তাই এখন আমার ভাগের সম্পত্তি দাবি করার তো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো সেটা ভুলেই গেছিলাম। ওরা কথা বলতে বলতেই নারায়ণ সেখানে আসে। নবীন বাবা, তুমি সমীরকে 20,000 টাকা দাওনি কেন? হ্যাঁ বলো, আমি নিজে মুখে তাকে বলেছিলাম, তাও তুমি নাকি তাকে টাকা দেব না বলে দিয়েছো। দাদা আমি অসম্মান করছি না আপনাকে, কিন্তু আপনি যদি এইভাবে অভাবী লোকেদের দান করতে থাকেন তাহলে ভবিষ্যতে আমাদের কি অবস্থা হবে সেটা একটু চিন্তা করে দেখুন, কতটুকুই বার সঞ্চয় করতে পারবো? সেটাই তোমার নাক গলানোর দরকার নেই, আমার কথা মতো কাজ করলে এখানে থাকো, নাহলে অন্য কোথাও চলে যাও, ঠিক আছে? নারায়ণ নবীনকে সতর্ক করে এবং সেখান থেকে চলে যায়। সেই দিন রাতে, আরে বিকেলবেলায় তুমি ওরকম পুতুলের মতো বসেছিলে কেন? হ্যাঁ তোমার দাদা তো একটা অদ্ভুত লোক, আমাকে কতগুলো কথা শোনালো, আমার কি এই বাড়িতে কোনো মূল্য নেই নাকি? হ্যাঁ বলো। আমি তোমার সাথে একমত, আমার ভয় যে আমার দাদা এভাবে অভাবী মানুষদের টাকা দান করতে থাকলে আমাদের সন্তানদের কি দুর্দশা হবে, আমরা যাতে সম্পত্তির কিছুটা ভাগ পাই সেটা তো দাদাকে বোঝাতে হবে। বোকা কোথাকার। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, হ্যাঁ তোমার দাদা তো আর আমাদের ভাগ দেবেন বলে মনে হয় না, উনি তো চাষের জন্য আমাদের কয়েক একর জমি দিতেই পারতেন, তার বদলে উনি আমাদের সাথে কর্মচারীর মতো ব্যবহার করছেন। আরে বাবা শোনো, উনি একমাত্র মারা গেলে তবেই তুমি সমস্ত এই সম্পত্তি পেতে পারো। দাদা এখনো সুঠাম আর সুস্থ, এত তাড়াতাড়ি মরার আশা করো না। তাহলে কিভাবে মারা যায় সেটা ভাবো, আমাদের এখন উচিত যে উনাকে বিষ খাইয়ে মেরে ফেলা, আর তুমি একমাত্র সেটা করতে পারো। হে ভগবান, ওকে মেরে ফেলবো? না না আমি পারবো না তা করতে, তোমার কি মাথা খারাপ হলো নাকি? তুমি শুধু রাজি হয়ে যাও আর বাকি সব কিছু আমি সামলে নেব। তোমার যা খুশি করো, শুধু আমাকে এতে জড়িও না, আমি মোটেও তোমার এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। 2 দিনের মধ্যে আমি এই কাজটা শেষ করব, তারপরই গোটা সম্পত্তির মালিক হয়ে আমরা আনন্দ করব।
নারায়ণ দেওয়ালের আড়াল থেকে তাদের কথোপকথন শুনতে পেল এবং নিজের বিরক্তি প্রকাশ করে জানালো, তোমাদের দুজনের কাছে টাকাই হলো সব, তাই তোমরা কখনোই মানুষের মূল্য সেটা বুঝতেই পারবে না, বুঝেছো? তোমরা দুজনে আমার একেবারে নিজের লোক হয়ে, আমার নিজের বোন আর আমার ভগ্নিপতি হওয়া সত্ত্বেও তোমরা আমাকে মারার ষড়যন্ত্র করছিলে। কোনো সম্পত্তি আমার দরকার নেই, আমি এই বাড়ি ছেড়ে চললাম। বাড়ি ছেড়ে যাওয়ার সময় সে বলে গেল, আমি সত্যিই আমার বোনকে খুব ভালোবাসতাম, কিন্তু ও তো আমাকে শুধুই টাকার যন্ত্র ছাড়া আর কিছুই ভাবতো না, আমাকে শুধুমাত্র টাকার জন্য আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিল। ঘটনাগুলো নিয়ে ভাবতে ভাবতে নারায়ণ জঙ্গলে চলে যায় আর জল খাবার ছাড়াই এক টানা তিন দিন হাঁটতে থাকে। একটা গাছ দেখে তার নিচে বিশ্রাম করতে থামে। একজন সাধু গাছটার উল্টো দিকে বসে তপস্যা করছিলেন। নারায়ণ নারায়ণ, তুমি অভুক্ত কেন বাবা? কিছু না খেয়ে তিন দিন ধরে হেঁটে তুমি তো দুর্বল হয়ে পড়েছ। সাধু বাবা, আপনি আমার নাম জানলেন কি করে? আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে নাকি? আমি সব জানি নারায়ণ, আর তার সাথে আমি তোমার বাড়ি ছেড়ে চলে আসার কারণটাও জানি। আর শোনো বাবা, তোমার এখন খাবার প্রয়োজন, বুঝেছ? এই বলে সাধু নারায়ণকে প্রচুর খাবার খেতে দেয়। এই খাবারগুলো খেয়ে বিশ্রাম করো, এখন আমাদের আবার পরে কথা হবে। ক্ষুধার্ত নারায়ণ গাছের ছায়ায় শান্তিতে বসে সমস্ত খাবার খেয়ে ফেলে। আমি আপনার কাছে ভীষণ রকম ঋণী হয়ে রইলাম সাধু বাবা। আমি সবসময় মানুষের চাহিদা পূরণ করে থাকি, কিন্তু আজ আপনি তো আমার পেট ভরিয়েছেন। বলুন আমি কি করতে পারি? আমি কিচ্ছু চাই না নারায়ণ, তোমার ভালো কাজের জন্য তুমি নিজেই এই বর পাওয়ার যোগ্য। আমি জানি যে তুমি অর্থ আর সম্পদের প্রতি একেবারেই লোভী নও, তবে তোমার তো শরীরটা সুস্থ রাখতে হবে, তাই খাবার তো দরকার। নাও তুমি এই জাদু লাঠিটা নাও, এটা রাখো। সাধু মহারাজ, এই লাঠি দিয়ে আমি কি করবো? হ্যাঁ, জাদু লাঠিটা তোমার সঙ্গে রাখো, যখনই তোমার খাবারের দরকার হবে এটাতে আলতো করে চাপ দিলে যা খাবার চাইবে সেটাই তুমি পেয়ে যাবে। তোমাকে উপোস করে কাটাতে হবে না, তোমার ভালো কাজের জন্যই তুমি এই লাঠিটা পেয়েছ। এবার তুমি যেতে পারো এখান থেকে। আমি খুব খুশি হলাম, আপনার সাথে আবার আমি দেখা করব। নারায়ণ তারপর তার যাত্রা শুরু করে এবং একটা জায়গায় গিয়ে পৌঁছানোর পর সেখানে জমি চাষ করার সিদ্ধান্ত নেয় এবং জমি চাষ করা শুরুও করে দেয়। একদিন একটা গাছের নিচে যখন সে বিশ্রাম করছিল, তখন একটা সাপ তাকে ছোবল মারার জন্য এগিয়ে আসে। এই রে, আরে সাপটা তো লোকটাকে কামড়াতে পারে, আর লোকটা তো দেখছি এখন ঘুমোচ্ছে, কিভাবে ওনাকে সাবধান করব? এই কথা বলে আশিস সাপটাকে ধরে অন্যদিকে ছুঁড়ে ফেলে এবং সেই আওয়াজে নারায়ণ জেগে ওঠে এবং কিছুক্ষণের জন্য অবাক হয়ে যায়। দাদা, আপনি তো ঘুমোচ্ছিলেন, আমি তখন সাপটাকে ওদিকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আপনি যখন ঘুমোচ্ছিলেন সাপটা আপনাকে কামড়াতে পারতো, আমি এখানে না থাকলে একটা অঘটন হয়ে যেত। তাই নাকি? তোমার বয়সও তো বেশি নয়, তুমি আজ আমার জীবন বাঁচিয়েছো, আর তাই আমি তোমাকে কিছু দিতে চাই। আচ্ছা শোনো শোনো শোনো, তোমার নামটাই তো জানা হলো না, আর তুমি কি করো? হ্যাঁ দাদা, আমার নাম আশিস, আমি শহরে যাচ্ছিলাম একটা ওই চাকরির খোঁজে। এখান দিয়ে যাওয়ার সময় আমি এই ঘটনাটা দেখতে পেয়ে যাই, কিন্তু আমি কোনো কিছু পাওয়ার আশায় এই কাজ করিনি, বুঝেছেন তো? তুমি দয়ালু আশিস, এই জাদু লাঠিটা তুমি নাও, রেখে দাও। এই লাঠিটায় তুমি যখনই টোকা দেবে তখনই তোমার পছন্দের খাবার পাবে, কখনো তোমাকে অনাহারে থাকতে হবে না। কে আশিস, বুঝতে পেরেছো? আচ্ছা তুমি এই জাদু লাঠিটা পেয়ে খুশি হয়েছ তো? তাহলে এই লাঠির মাধ্যমে আমি যা খুশি পেয়ে যেতে পারি, কি তাই তো? না বাবা, শুধুমাত্র খাবার পাবে তুমি, খাবার ছাড়া আর কোনো কিছু পাবে না, বুঝেছো? আমি কৃতজ্ঞ দাদা, আমি আপনার সঙ্গে আবার নিশ্চয়ই দেখা করব। আশিস লাঠিটা হাতে নিয়ে পথ চলতে থাকে। অনেক খোঁজাখুঁজি করেও সে কোনো চাকরি বাকরি জোটাতে পারে না। তারপর হঠাৎ একদিন, হে ভগবান, আমি খুব ক্ষুধার্ত এখন, আমাকে দয়া করে কিছু খাবার দাও। সে জাদু লাঠিটায় টোকা মারে আর সুস্বাদু বেশ কিছু খাবার পায়। হা, কি সুন্দর খাবারটা! আচ্ছা প্রতিদিন আমি যদি এরকম লোভনীয় খাবার পেয়ে যাই, তাহলে তো আমি এটা অন্যান্য সবার সাথে এই খাবার ভাগ করে খেতে পারি। হ্যাঁ, তারপর আশিস একটা রেস্তোরাঁ খোলার পরিকল্পনা করে।
দুর্দান্ত। এত সুন্দর খাওয়া আমি আগে পাইনি, আর আমি আশেপাশের গ্রামেও এমন খাবার কিন্তু কোনোদিন পাইনি। যখন আমি এই রাস্তা দিয়ে যাব, প্রত্যেকবার আমি এখানেই খাবার খাবো। ঠিক কথা বলেছো, আমি তো নিজের বাড়িতেও এরকম সুস্বাদু খাবার কখনো খাইনি। মাত্র কিছুদিনের মধ্যেই আশিসের রেস্তোরাঁ শহরের আলোচনার বিষয় হয়ে ওঠে, এবং তারপর একদিন নারায়ণ সেই রেস্তোরাঁতে আসে এবং তাকে দেখে আশিস বলে ওঠে, আরে দাদা, আপনি আমাকে চিনতে পারছেন তো? আমি আশিস। দাদা, আমি সেই আশিস যে আপনাকে ওই একবার সাপের কামড়ের হাত থেকে বাঁচিয়েছিলাম। আপনি দানস্বরূপ আমাকে জাদু লাঠিটা দিয়েছিলেন, মনে পড়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আরে আমি তোমাকে কি করেই বা ভুলতে পারি বলো? তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছিলে। যাই হোক, তুমি কি কোনো চাকরি পেয়েছো? হ্যাঁ। না দাদা, কিন্তু আপনি আমাকে না যে ওই জাদু লাঠিটা দিয়েছিলেন সেটার মাধ্যমে আমি রোজগার করছি। সেই লাঠি দিয়ে আমি সব মানুষের পেট ভরাচ্ছি। আরে বাহ, তাই নাকি? এ তো খুব ভালো ব্যাপার। আর চারপাশের গ্রামে তোমার রেস্তোরাঁর বেশ সুনামও রয়েছে। কোথায় ভালো খাবার পাওয়া যায় এটা বললে সবাই তো তোমার রেস্তোরাঁর কথাই শুধু বলে। অন্যদের ভালোর জন্য লাঠি ব্যবহার করছো জেনে আমি খুশি। হ্যাঁ দাদা, আর সব লোকেরাই খাবার খেয়ে আমাকে বেশ ভালোই টাকা দেয়। ওহো, তার মানে তুমি তো সেই লাঠিটার মাধ্যমে এখন ব্যবসা চালাচ্ছ। বুঝতে পেরেছি, ঠিক আছো, কিন্তু তুমি পরিশ্রম করে এটা করতে পারতে। যাই হোক, এই টাকাটা তুমি রাখো। না না, আমি আপনার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না। তবে একটা কথা আমার এখন মনে হচ্ছে জানেন, যে আপনারও না আমার সাথে এই ব্যবসায় যোগদান করা উচিত এখন। তোমার ব্যবসায় যোগ দিতে আমার সত্যিই কোনো আপত্তি নেই, তবে তুমি লাঠিটার কিন্তু অপব্যবহার করেছো। তুমি কোনো পরিশ্রম না করেই টাকা রোজগার করছো। কিন্তু আপনি এই লাঠিটার আমি অপব্যবহার করছি এই কথাটা আমাকে কেন বলছেন আমি বুঝতে পারছি না। খাবারের বিনিময়ে লোকেদের থেকে টাকা নেওয়া অপরাধ হবে কেন? শোনো, আমি এই জাদু লাঠিটা ভালো কাজের জন্য পেয়েছিলাম, আর তুমি এটা পেয়েছিলে আমার জীবন বাঁচিয়েছিলে বলে। তবে তুমি যদি ওইটা দিয়ে এখন ব্যবসা শুরু করো এভাবে, তাহলে কিন্তু একটা সময় পরে এই জাদু লাঠিটা আর কোনো কাজই করবে না, বুঝতে পেরেছ? আর তোমার পুঁজিও একদিন শেষ হয়ে যাবে। আমি এসব বিশ্বাস করি না, কিন্তু কিন্তু আমি এটা চাই যে আপনি আমার সাথে থাকুন। আশিস সেই লাঠিটা ব্যবহার করেই আরও টাকা রোজগারের জন্য ব্যবসা চালিয়ে যেতে থাকে, এবং তার ব্যবসাও বেশ ফুলে ফেঁপে ওঠে। কিন্তু তারপর আশিসের অসুখ হয়। আরে আশিস, কেন তুমি এভাবে ভুগছো? তুমি এখনই একজন ভালো ডাক্তারকে দেখাও, না হলে তো বড় অঘটন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি সত্যি একদম ঠিকই বলেছেন, আমি আজই শহরে যাব। আশিস ডাক্তার দেখাতে শহরের দিকে রওনা দেয়। তাকে পরীক্ষা করে ডাক্তার বলেন, আরে তোমার অসুখটা তো বেশ কঠিন হয়েছে, এতদিন ধরে অবহেলা করেছো কেন তুমি? আর এই রোগের চিকিৎসার তো অনেক খরচ। আমি টাকার জন্য পরোয়া করি না, কিন্তু আমি সুস্থ হতে চাই ডাক্তারবাবু। আমি যথাসাধ্য চেষ্টা করব। এখন এই ওষুধগুলো খাও, তারপর দেখি কি হয়। আশিস চিকিৎসার জন্য তার সমস্ত টাকা খরচ করে দিলেও সে কিছুতেই আর সুস্থ হয়ে উঠতে পারে না। এবার তো আমি এই লাঠিটা দিয়ে আরো অনেক বেশি রোজগার করার জন্য লাঠিটা আরো বেশি করে ব্যবহার করব। এখনো পর্যন্ত আমি যে অর্থ উপার্জন করেছি এই জাদু লাঠি দিয়ে, তা তো আমার এই রোগের চিকিৎসা করানোর জন্য শেষ হয়ে যাচ্ছে। সে বারবার এক কথা বলতে বলতে ওই লাঠিটা এত জোরে টোকা দেয় যে ওটা ভেঙে যায়। হায় হায়, এই তো লাঠিটা পুরো ভেঙে গেল, আর এটা থেকে তো এখন কোনো খাবারও আসছে না। এবার আমি এটা নিয়ে কি করবো? এই তো আর কাজই করছে না। এই সব কাণ্ড দেখে নারায়ণ বলে ওঠে, আশিস, আমি তোমাকে আগেই কিন্তু সতর্ক করেছিলাম এই বিষয়ে, যে এই লাঠিটা অতিরিক্ত ব্যবহার করলে এটার জাদু শক্তি নষ্ট হয়ে যাবে। কিন্তু তখন তো তুমি আমার কোনো কথা কানেই তুললে না। আসলে পরিশ্রম করা ছাড়াই তুমি রোজগার করতে অভ্যস্ত হয়ে পড়েছিলে। তুমি কোনো পরিশ্রম করছো না বলে তোমার শরীর অকেজো হয়ে উঠেছে। এই অসুখের হাত থেকে মুক্তি পেতে তুমি কঠোর পরিশ্রম শুরু করো, না হলে সব টাকা চিকিৎসাতেই শেষ হয়ে যাবে। আপনি একেবারে ঠিক বলেছেন দাদা, আপনি আমাকে বারবার সাবধান করেছিলেন, তা সত্ত্বেও আমি তো আপনার কথা পাত্তাই দিইনি। কিন্তু আজ থেকে আমি কঠোর পরিশ্রমের মাধ্যমেই রোজগার করব। আশিস সুস্থ হয়ে ওঠে এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব বুঝতে পেরে সে পরিশ্রমী হয়ে ওঠে। অন্যদিকে নারায়ণের বোনের বর নবীন জুয়ায় আসক্ত হয়ে পড়ে এবং সমস্ত সম্পত্তি প্রায় খুইয়ে বসে। আরে কমলা, এবার আমরা কি করব? হ্যাঁ, তুমি আমাদের দেউলিয়া করে দিয়েছো, এখন আমাদের শুধু এই বাড়ি আর 2 একর জমি পড়ে আছে। এবার অন্তত দয়া করে ওই জমিতে কঠোর পরিশ্রম করো।
ঠিক বলেছো কমলা, আমাদের এই ষড়যন্ত্র করার জন্যই তো ভগবান আমাদের এত বড় করে শাস্তি দিচ্ছেন। এখন আমি কথা দিচ্ছি, বেঁচে থাকার জন্য আমি কঠোর পরিশ্রম করব। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের নিউ স্টোরিজ বুক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।